কঠোর লকডাউনের ঘোষণায় ব্যাপক হারে ঢাকা ছাড়ছেন নগরবাসী। তবে শিথিল লকডাউনে আন্তজেলার বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ। বাধ্য হয়ে প্রাইভেট কার, পিকআপ এবং সিএনজি অটোরিকশায় চড়ে গন্তব্যে ছুটছেন তারা। এই সুযোগে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে এক শ্রেণীর চালক। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। মহামারী করোনার প্রাদুর্ভাব কমাতে 14 এপ্রিল থেকে শুরু হচ্ছে সারাদেশে সর্বাত্মক লকডাউন। বেঁচে থাকার তাগিদে রাজধানীর কর্মহীন শ্রমজীবীরা গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু শিথিল লকডাউনে ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, করতেছি যাবো, দেখি কিভাবে যেতে পারি, হয়তো কষ্ট হবে, ভেঙে ভেঙে কি করবো, কিছু করার নেই। তো আমি শুনলাম যে ভেঙে ভেঙে যেতে হবে, তো এখান থেকে একটা যদি ডাইরেক্ট গাড়ি পাই তাহলে তো ভালোই হলো, একটু টাকা বেশি লাগুক, সমস্যা নাই। বাস বন্ধ থাকলেও নগরীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী সহ 3টি বাস টার্মিনালেই ঘরমুখো মানুষ ছুটাছুটি করছেন। তারা জানান, লকডাউনে কাজকর্ম না থাকায় রাজধানীতে বসবাস করার কোনো অবলম্বন নেই, তাই ভাড়া বেশি নিলেও বাধ্য হয়েই সিএনজি, মাইক্রোবাস ও পিকআপে চড়ে বাড়ি ফিরছেন। আগের লকডাউনে কিছু টাকা পয়সা আসলো, জমানো এদিকে খাইছি, এখন তার জমানো টাকা পয়সা নেই, এই লকডাউনই শেষ। কাম করে তো খাইতে হবে, কিন্তু আমার তো এগুলা তো বন্ধ, এখন আমরা কাজ করবো কি, এখন তো গাড়ি বন্ধ, যাবেন কি করে, এটা একটা ব্যবস্থা করতে হবে। ঘর ভাড়ার জন্য যে অত্যাচার করে বাড়িওয়ালারা, মানে বলার মতো না, চোখে পানি চলে আসে বলতে। গাড়ি করি বদ্ধ বেকার, চলতে পারি না, ফ্যামিলি নিয়ে খুব কষ্টের মাধ্যমে আছি। আমরা লকডাউন না হলে কে তো চলতে পারবো না, তাই জন্য চলে যাচ্ছি। কি বাড়ির যাইতে পারতেছি না, বা এমন ইনকাম নাই, তারপর মনে করেন সামনে রঞ্জন মাসে আয় পড়ছে, আমাদের চলা বহুত সমস্যা। এই সুযোগে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এক শ্রেণীর চালকরা, তবে এ নিয়ে কথা বলতে রাজি নন তারা। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।